দেখুন, আমরা আজকে মাতারা এন্টারপ্রাইজের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। অনেক পুরনো দেখুন কাস্টমারের ঘরে এসেছি আমরা। আমাদের কাছে মোটামুটি আজ থেকে 3-4 বছর আগে মেশিন নিয়েছিল, পুরনো বালা বক্স মডেলের। দেখুন এনারা মুড়ি ভাজছে, এনাদেরকে আমরা দেখাতে নিয়ে এসেছি। এনারা বিহার থেকে এসছে দাদারাকে। দেখুন মুড়ি ভাজা চলছে আমাদের এই ব্লুয়ার দিয়ে। একজন বয়স্ক মানুষ একজনের মধ্যে মেশিনে করতে পারবেন, আপনাদের 2-3 জন লাগবে না। আর ধোঁয়ার দেখুন কোনো পলিউশন নেই, একদম কম পরিমাণে ধোঁয়া উঠছে। দেখুন মুড়ির কোয়ালিটি কত সুন্দর আসছে। আর এই লকড়ি দিয়ে মানে কাঠের আগুনে জ্বালানি করা হচ্ছে। দেখুন একজন বৃদ্ধ বয়স্ক লোক কম পুঁজির মধ্যে, এর থেকে ভালো ব্যবসা কিছু এই লকডাউনে সিচুয়েশনে হয় বলে আমার তো জানা নেই। তো আপনারা মাত্র 50,000 টাকা নিয়ে এই ব্যবসা স্টার্ট করতে পারবেন। দেখুন নুন মাখা চাল একদম রেডি করা, কিচ্ছু নেই। দেখুন চাল একবার এখানে ঢেলে দিয়েছে, এই যে দেখুন এখানে চাল ঢেলে দিয়েছে, এই অ্যাডজাস্টিং ছাড়ানো আছে। আর অটোমেটিক দেখুন মেশিনের মধ্যে চাল যাচ্ছে এখানে দেখুন। আর কোনো খাটালি নেই, বাড়ির যে কারেন্ট দেখুন বাড়ির কারেন্টে চলছে, আপনাদেরকে 3-ফেজ কানেকশন নেওয়ার কোনো দরকার নেই। আর একজন বয়স্ক মানুষ দেখুন চালাচ্ছে, কত সুন্দর মুড়ি দেখুন, ছোট্ট ভাটটি। এরকম আপনারা কম পুঁজিতে সেরা লাভজনক ব্যবসা করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমরা নতুন নতুন ব্যবসার ইনফরমেশান তুলে দিই প্রত্যেক দিন, যেমনটি আপনাদের দরকার সেরকমভাবে। তো আপনারা আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করুন। আর যদি এই মেশিন নিতে চান তাহলে স্ক্রিনের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। দেখুন দাদা বয়স্ক মানুষ মুড়ি ভাজছে তিনি। আর এখানে দেখুন কাটা রাখানো আছে, পাবলিকরা ভাজতে আসে। দাদা মুড়ি কেমন হচ্ছে বলুন, মুড়ি কেমন হচ্ছে? আপনারা নিজেরা ভালো আছেন? এটাতে ঘরের মেশিন তো আপনাদের? মোটামুটি এই ব্যবসা করে আপনাদের লাভজনক হয়? আর নুন মাখা চালের মুড়ি করেন তো? আপনি 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 একাই চালান মেশিনটাকে? কোনো অসুবিধা হয় না? মুড়ির কোয়ালিটি তো দেখছি সাদা ভালো আছে। ভাইয়ারা আপ আয়ে হ্যাঁ দাদা, ভাইয়া আপ লোক কহাঁ সে আয়ে হ্যাঁ? পূর্ণিয়া জেলা সে। দেখ রহে না মুড়মুড়া হো রহে না? ইউটিউব মে জো দেখাতে হ্যাঁ সহি হ্যাঁ না? দেখিয়ে দাদা লোক আয়ে হ্যাঁ বিহার সে মুড়মুড়া দেখনে কে লিয়ে, হাম দেখানে কে লিয়ে কাস্টমার কা ঘর আয়ে হ্যাঁ। তো আজ ইতনাই মিলতে হ্যাঁ, আগলে দেখি মুড়ি কা ফ্লোর দেখি কিতনা আচ্ছা মুড়মুড়া আ রহে হ্যাঁ, সফেদ বলা মুড়মুড়া। ऐसा ही क्वालिटी का मुड़मुड़ा चलते ना उधर, ठीक है ना क्वालिटी? দেখুন পাবলিক চান নিয়ে আসছে ভাজার জন্য। এই যে দেখুন কম পুঁজিতে আপনারা ছোট্ট একটা মেশিন কিনে ভালো ব্যবসা করতে পারবেন। ফ্লোর দেখুন মুড়ি কত সুন্দর,